হাই হ্যালো সালাম আলাইকুম, চলুন আজকে একটা ইনগ্রাফ ডিজাইন করব। কথা না বাড়িয়ে তার শুরু করব। যথারীতি এমএস ওয়ার্ড শুরু করলাম, ইনগ্রাফ তৈরি করা আছে আমাদের এখানে, একটা দেখতে পাচ্ছি সবাই, খুব সিম্পল একটা ইনগ্রাফ, একটা লোগো, দুটা ইমেজ এবং কিছু টেক্সট দিয়ে তৈরি করা। তো বড় করে দেখতে চাইলে দেখে নিতে পারেন এরকম। চলুন আমরা ইনগ্রাফ ডিজাইনটা শুরু করে দিই। ওকে, এখানে একটা বড় টেক্সট বক্স নেওয়া আছে বোঝা যাচ্ছে, একটু বড়। হ্যাঁ, বড় টেক্সট বক্স, কন্ট্রোল জেড। তো আমরা একটা বড় টেক্সট বক্স নিয়ে নিই, ইনসার্টে গিয়ে শেপ থেকে একটা টেক্সট বক্স নিয়ে। আচ্ছা, আমরা এই কালারই করি, আসলে এই কালার শেপ আমি এই ইমেজগুলো সব দিয়ে দেবো আপনাদেরকে লিঙ্কে, আপনারা সেখান থেকে নিয়ে কাজ করে প্র্যাকটিস করে করতে পারবেন। ছোট করতে হবে, এরকম কর্নার, আচ্ছা এটাকে টেক্সটের উপর এনে এরকম সাজিয়ে দিলাম। আরেকটা ইমেজ আছে রাইটে, আবারও যাচ্ছি ইনসার্ট পিকচার, এই ইমেজটা আপনারা অন্য যে কোনো ইমেজ দিয়েও প্র্যাকটিস করতে পারেন। আর সবসময় তো এরকম বাচ্চাদের ফানি পিকচার দেওয়া হবে না, যদি কর্পোরেট কাজ হয়ে থাকে সেখানে কর্পোরেট পিকচার থাকবে, ওই জন্য যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের ছবি থাকতে পারে, তাদের লোগো থাকবে, লোগো থাকবে বলাই বলল। ওকে, এখন আমরা একটা এই লোগো বসাবো, এবং ইওর অর্গানাইজেশন নেম একটা টেক্সট বক্সের মধ্যে সব। যাই হোক, লোগোটা আনি আমরা, ইনসার্ট পিকচার ডিভাইস, লোগোটা নিয়ে আমরা প্রথমে কাজ করছি। স্যাম্পল লোগো, ওই ইমেজটা সরে যাওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা টেক্সটের উপরে আনি, এখন আর সরবে না। ওকে, একটা টেক্সট বক্স নিই, ইনসার্ট শেপ টেক্সট বক্স, এখানে আপনি লিখতে পারেন ফ্রম, এফ আর ও এম, ইওর অর্গানাইজেশন নেম। নেম তারপর ইওর অ্যাড্রেস লাইন 1, 2, 3, ও প্রাইমারি বিজনেস সার্ভিস হলো আর কি। এইখানে টেক্সটগুলোর ডিস্টেন্স বেশি আছে ভিতরে, কাজে আমরা হোমে প্যারাগ্রাফসের মধ্যে থেকে আপটান জিরো করে দেবো, মাল্টি গ্রুপকে আমরা সিঙ্গেল করে দেবো। সুন্দরভাবে আমাদের লাইনগুলো সেজে গেল,
আমরা ফরমেটে গিয়ে শেফিল মুফিল শেফ শেফ আউটলাইন নো আউটলাইন এগুলো ছোটো বড়ো করতে হয়, এগুলো জানাই আছে আমাদের কীভাবে ছোটো বড়ো করবো, আমরা কালার চেঞ্জ করবো কিনা জানি। আরেকটা টেক্সট বক্স নেই, এই টেক্সট বক্সটা কপি করতে পারতাম যে আমাদের এখানে টু যেটা ছোট করতে হবে, আমাদের লেফটে জায়গা আছে, অনেক জায়গা আছে, এখানে রাখতে পারি এখানে রাখতে পারি এখানে টু টু নেম ঠিকঠাক করে দিই। প্যারাগ্রাফসে গিয়ে লাইন স্পেসিং আফটার বিফোর কোনো স্পেসিং থাকবে না, মাল্টিপল লাইন স্পেসিং না করে সিঙ্গেল লাইন স্পেসিং। এখন টেক্সটের কালার চেঞ্জ করতে পারি আমরা লেআউট থেকে, আমরা ফরম্যাট থেকে শেফিল নো একটু বেকআপটা লাগছে, নামটাকে একটু বড় করি তৈরি করা হলো। ও এমরাফের একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে ভুলে গেছি যে আপনার লেআউটে গিয়ে পেজ সেট আপে গিয়ে দেখুন মার্জিন 25 আছে সব, একটা ল্যান্ডস্কেপ সেটিং আছে, অ্যান্ড পেপার সাইজ হচ্ছে 9.5 inches by 4.13 inches, এটাই হচ্ছে প্রফেশনাল এনভেলপে পেপার সাইজ, এটা কাস্টম সাইজ, আপনারা এই ফোন নিলেও পরে লিখে চেঞ্জ করে এটা করে নেবেন। তো নিশ্চয় বুঝতে পেরেছেন আপনারা খুব সিম্পল বাট গর্জিয়াস একটা এনভেলপ। সকলকে অসংখ্য ধন্যবাদ।